প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের ধৃষ্টতাপূর্ণ কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও আলালের কুশপুত্তলিকা দাহ করেন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবা রহমান খান শেফালী সহ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।